সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বান্টি বাজার 2500 মধ্যে পড়েছে এটি নারায়ণগঞ্জ জেলা তো ভিউয়ার্স যেটি হলো যে আমরা এসেছি এই যে বাটিকের ড্রেসগুলো দেখছেন এগুলোর দাম দর সম্পর্কে এবং কাপড়ের কোয়ালিটি সম্পর্কে অবগত করতে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আপনার দোকানে পূর্বেও এসেছিলাম দেখিয়েছিলাম কিছু বাটিকের ড্রেসের দাম দর সম্পর্কে এবং কাপড়ের কোয়ালিটি সম্পর্কে তো আসলে বিক্রি টিক্রি হয়েছে বা কি অবস্থা একটু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে আচ্ছা মানুষ ফোন টোন করে তো জি না অনেকে আবার কমপ্লেইনও করে কমপ্লেইন টমপ্লেইন পেয়েছেন কিনা যে দাম বেশি বা এরকম কিছু না তেমন কোনো দামই বেশি না কিন্তু বাংলাদেশের ভিতরে যত প্রোডাক্ট আছে বাটিকের প্রোডাক্টটা সবচেয়ে দাম কম मौसुमी हाता बनाते जाना सरकम होना तो जी ना আচ্ছা ওন্না এটা কয় হাত বাই কয় হাত আছে পাঁচ হাত পাঁচ হাত পাঁচ হাত আচ্ছা এটার হাতাটা একটু দেখান এটা যে কোনো হাতেই বানাতে পারবে জি আচ্ছা এটা ইয়াতে আপনার কতটুকু কাপড় আছে সালোয়ারে আড়াই গজ এটা সালোয়ারটা দেখি আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা সালোয়ার আড়াই গজ কাপড় রয়েছে যে কোনো মানুষের হবে তো জি অনেকেই কিন্তু বলে থাকে যে ভাই এটা ভিডিও দেখে কিনে নিয়ে আসছি কিন্তু আমি একটু হেলদি যে কারণে আমার হচ্ছে না পাঁচটা হবে না তো পাঁচটা কালার পাঁচটি কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বান্ডেলে আরো কালার আরো বেশি হয় আরো বেশি হয় কালার কিন্তু এখানে পাঁচটা কালার আপনার এখানে রয়েছে পাঁচটি কালার জি আচ্ছা তো আরো দি একটা দেখান আমাদেরকে bb.com এটা বলা হয় ইন্ডিয়ান মোমবাতি এই যে দেখতে পাচ্ছেন bb.com আচ্ছা এটা তো দেখতে পাচ্ছি বেশ সুন্দর এটা কয়টা কালার হয় এটার মধ্যে প্রায় 10টা থেকে প্রায় 20টা কালার হয় 10টা থেকে প্রায় 20টা কালার 20টা কালার হয় আচ্ছা এটা কয় গজ কাপড় আছে এটা ইয়াতে কোন তিন গজ জামা কোন তিন গজ জামা আচ্ছা আর সালোয়ারে কয় গজ আছে সালোয়ার আড়াই গজ সালোয়ার ম্যাচ করা আছে জি ওনাটাতে দেখতে চাই আমরা ওনাটাতে কি টাসেল আছে জি একটু দেখি তাহলে এগুলো দাম পড়ছে কত করে ভাই এটা হচ্ছে 80 টাকা 380 জি তার মানে এই আগের মতই আপনার দোকানে যে ড্রেসগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমামই 380 70 এগো জি জি এই যে দেখতে পাচ্ছেন অন্যায় কিন্তু টাসেল লাগানো রয়েছে প্রত্যেকটাতেই তো এটার কালার আছে 10 থেকে 20টা জি এখানে আছে বর্তমানে 5টা আছে বর্তমানে আপনার এখানে 5টি কালারে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এমনিতে আপনাদের কি এই ডিজাইন বা কালার চেঞ্জ হয় কতদিন পরে পরে এক সপ্তাহ পরে বা 15 দিন পরে পরে ডিজাইন চেঞ্জ হয় 15 দিন পরে পরে ডিজাইন চেঞ্জ হয় আচ্ছা আচ্ছা তার মানে 15 দিন পরে আবার নতুন ডিজাইন আসবে তো এটা কি এই যে ড্রেসটা দেখছি ভেজিটেবল এটা ভেজিটেবল জি এগুলো কত করে সেল করছেন আপনারা এটা 400 টাকা 400 টাকা এই দেখতে পাচ্ছেন ভিউয়ার 400 টাকার যে থ্রি পিস বাটিকের এই দেখুন এটা ব্যাক পার্টটা সেম টু সেম সেম টু সেম জি আচ্ছা এই দেখুন এটার কয়টা কালার আছে ভাই এটার মধ্যে প্রায় 10টা কালার হয় 10টা কালার আছে এটার হাতাটা কোনটা প্রত্যেকটা তো হাতা আলাদা রয়েছে জি জি প্রতিটা হাতা আলাদা এই যে একটু দেখি আমরা হাতাটা এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো হাতার কাপড় অনেক বড় রয়েছে আর এটার সাথে সালোয়ারের কাপড়টা কোনটা সালোয়ার কয় গজ আছে ভাই আড়াই গজ আড়াই গজ আচ্ছা এগুলো রং কি থাকবে তো 100% রং গ্যারান্টি রং একদম 100% গ্যারান্টি জি আসসালামু আলাইকুম 50 50 কাপড় যাকে বলে আচ্ছা 50 50 কাপড় জি 50 50 খারাপ না
তার মানে এটা জিএসএম এর হিসাবটা বলছে ভাই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা 50 50 হানা বলা থাকে এই সেই হানার কাপড় তো একটু ওন্নাটা আমরা দেখি আপনাদের এখানে কি 80 80 বা 100 এর উপরে জিএসএম এর কাপড় আছে আসে এটা ওন্না দেখতে পাচ্ছেন পাঁচাত ওন্না পাঁচাত ওন্নাতে এমনি এরকম লেসের মতো করা রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা করানো থাকে আচ্ছা এটা আসলে কালার আছে কয়টা এটার মধ্যে কালার আছে প্রায় 10টা কালার আছে 10টা কালার আছে আচ্ছা পরের যে ড্রেসটা দেখব এটার কত করে দাম পড়বে এটাই 400 টাকাই 400 টাকা জি তার মানে এটা একটু 20 টাকা বেশি আবার এটা কি কাপড়ের কোয়ালিটি চেঞ্জ আছে জি এটা কি কাপড় একটু বেশি আছে কিনা কাপড় বেশি না একই কিন্তু ডিজাইনের মধ্যে আপনারা 10 টাকা 20 টাকা পার্থক্য আছে আচ্ছা আচ্ছা ডিজাইনে কাপড়ের মানে জিএসএম টা কি একই মানে 50 50 হ্যাঁ 50 50 হ্যাঁ না 50 50 হ্যাঁ না এটা জামা জি এটা জামা এই দেখতে পাচ্ছেন এটা জামা আচ্ছা এটার সাথে হাতা আলাদা আছে জি হাতাটা একটু দেখি আমরা হাতাটা দেখব এবং ওন্নাটাও দেখব সাথে আমরা দেখাবো সেলরের কাপড়টা সেটি কতটুকু রয়েছে এটা হলো হাতার কাপড় এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটার সাথে ওন্নাটা কোনটা আছে এইটা ওন্না এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওন্নার ওন্নাটা ওন্নাটা কিন্তু বেশ বড় রয়েছে আপনারা চাইলেই খুব সহজে যে নাম্বারগুলো রয়েছে ওপেনিং এ সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা যে কোনো স্থান থেকে ক্রয় করে নিতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন বান্টি বাজারে আসবেন এসেও ক্রয় করে নিয়ে যেতে পারেন এটা হলো সেলরের কাপড় সেলরের কাপড়টা একটু দেখব সেলরের কয় গজ কাপড় আছে আড়াই গজ আড়াই গজ এই দেখতে পাচ্ছেন এটাও কি 50 50 হানারি জি আচ্ছা এই দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি আচ্ছা আর কোন ড্রেস আমাদেরকে দেখাবেন ওই যে ওখানে দেখতে পাচ্ছি একটা রয়েছে এটা আমরা একটু দেখতে চাই এগুলো কি অর্গানডির মধ্যে আছে কিনা না এটা আমার কাছে অর্গানডির মধ্যে নাই এটা সবচেয়ে ভালো কাপড় 50 50 কাপড় যেটা বলে হ্যাঁ বাটিকের মধ্যে মূলত বাটিকের বাটিকের সবচেয়ে ভালো কাপড় ভালো কাপড় বাটিকের সবচেয়ে ভালো কাপড় 50 50 50 50 এর উপরে হয় এর উপরে হয় না মানে বান্টি বাজারের আশেপাশে এটা 50 50 হলো সর্বোচ্চ জি 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 আচ্ছা এটা যেটা দেখছি এটার কয়টা কালার আছে ভাই এটার মধ্যে 10টা কালার 10টা কালার আছে আচ্ছা এটার ওন্নাটা কেমন হবে ব্যাক সাইডটা তো ব্যাক সাইডটা একটু অন্যরকম এটা দেখা যাচ্ছে এই যে দেখুন একটু ফিউশন করা হয়েছে আর নিচের দিকটা তো এরকম প্রিন্ট রয়েছে তো যেটি হলো যে এটার সাথে ওন্না কোনটা আছে এটা হলো ওন্না এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ওন্নাটা ওন্নাটা এটা ভাই কয় হাত ভাই কয় হাত ওন্না আছে পাঁচ হাত ওন্না পাঁচ হাত পাঁচ হাত ভাই কয় হাত সাইডে কয় হাত হবে সাইডে প্রায় 38 ইঞ্চি মানে দুই হাত থেকে বড় দুই হাতের একটু বেশি জি আড়াই হাতের কম জি আচ্ছা এটার সাথে সেলরের কাপড়টা একটু দেখতে চাই আমি সেলরের কয় গজ কাপড় আছে ভাই আড়াই গজ এটা এই দেখতে পাচ্ছেন সেলর প্লেন এটা প্লেন এটা কয় গজ কাপড় ভাই আড়াই গজ হ্যাঁ আড়াই গজ আচ্ছা তো পারভেজ ভাই তো জি আমরা তো অনেক কথাই বললাম আসলে যদি কেউ আপনাদের থেকে নিতে চায় আপনারা কি কন্ডিশনে দেন জি যে কোনো কন্ডিশনে এবং এই সার্ভিস যে কোনো ভাবে যে কোনো আমরা সার্ভিস দিতে থাকি সেটা কম পক্ষে কয় পিস নিতে হবে কম পক্ষে 10 পিস 10 পিস জি যে কোনো জেলায় যে কোনো জেলায় অনেকে কিন্তু বাংলাদেশের বাইরেও কিন্তু নেয় হ্যাঁ আমাদের ভিডিও দেখে হ্যাঁ এরকম অনেক আছে যেমন কয়েকদিন আগে আমি বাবুরহাটে গিয়েছিলাম উনি বলেছে যে সিঙ্গাপুরে আমি অনেক অনেকবার পাঠাইছি একজন কুয়েতও পাঠিয়েছে জি তো এরকম দেশের বাইরে হলে পাঠাবে হ্যাঁ মানে এই দামের মধ্যে হতে হবে না এর চেয়ে কম হবেন দাম এর চেয়ে কম না বড় যে এর চেয়ে একটু বেশি যদি এই যে দেশের বাইরে থেকে নেয় হ্যাঁ তার সার্ভিসটা মানে খরচটা তার বন করতে হবে না খরচ তো সেই দিবে কিন্তু এই যে ড্রেসের দাম কি আর দাম কমবে কোনো কিছু না কমবেও না বাড়বেও না বাড়বে না যেটা আছে এটাই ফিক্সড ফিক্সড আর যেটি হলো যে নতুন উদ্যোক্তা অনেকেই আছে নিউ এন্টারপ্রেনার যারা আসতে চাচ্ছে বা আসবে তারা কিন্তু আমাদেরকে ফোন করে যে ভাই আসলে বিশ্বস্ত কোনো মানুষ পাচ্ছি না খুঁজে যে তাদের থেকে ড্রেস নিয়ে আমার এলাকায় আমি ব্যবসা করতে চাই বিশেষ করে মেয়েরা এরকম চেষ্টা করতেছে তারা নিউ এন্টারপ্রেনার হওয়ার জন্য বা এন্টারপ্রেনার হওয়ার জন্য তো তাদেরকে আপনাদের আপনারা আসলে কি ধরনের হেল্প দিবেন বা তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা নতুন করতে চান তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ যে কোনো ভাবে আমি সাহায্য করব চেষ্টা করব তাকে ব্যবসার শেখানোর জন্য এবং কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে এটা ফোন নাম্বার এখানে আছে না সেটা তো আমরা ওপেনিং এ দিয়ে দিয়েছি আপনার ফোন নাম্বার জি অবশ্যই আমি সাহায্য করব অনেকে এরকম করছি অনেকে বলছে ফোন করে যে
এই ভাইয়া আমি ব্যবসা করব কিভাবে করতে হবে আমি অনেক সাজেশন দিছি ওরা করতেছে ব্যবসা ঠিক করতে হবে আপনার এলাকায় কি ধরনের ড্রেস বিক্রি হয় যারা নতুন ব্যবসা করতে চান তারা অবশ্যই আসবেন যতটুকু চেষ্টা করব আমি হ্যাঁ আপনাদের সাহায্য করার জন্য অতীতে অনেকে করছি হ্যাঁ তারা এখন ব্যবসা করতে চান অনেকে স্বাবলম্বী হয়েছে হ্যাঁ আপনারা আসবেন ব্যবসা করবেন এটা হচ্ছে বাংলাদেশের পণ্য আমাদের বাংলাদেশের পণ্য আমরা চাই বাংলাদেশের পণ্য বাংলাদেশে থাকুক হ্যাঁ প্রত্যাখ্যান করি আমরা বাঙালি আমরা বাংলাদেশের যে পণ্যগুলো রয়েছে সেগুলো ব্যবহার করব আর সেগুলোই আমরা আসলে ইউজ করার চেষ্টা করব এটাই আমাদের চাওয়া তো পারভেজ ভাই যেটি হলো যে আপনার ইমো নাম্বারটি যদি বলতেন অনেকেই বলে থাকে যে ভাই ইমো নাম্বারটি আমি পাচ্ছি না জি আমার ইমো নাম্বার হচ্ছে 01843295345 আচ্ছা আপনার এটা কি বিকাশ করা আছে জি এটা আমার বিকাশ করা আছে নগদ পার্সোনাল নাম্বার মানে নগদ করা আছে কিনা নগদ যদি কেউ নগদে টাকা পাঠাতে চায় হ্যাঁ হ্যাঁ এটা নগদ করতে পারবেন সেটিও করা আছে হ্যাঁ করা আছে তো পারভেজ ভাই ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম পারভেজ ভাইয়ের দোকানের ড্রেসের দাম দর সম্পর্কে কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন আপনারা প্রত্যেকে নিরাপদে থাকবেন তবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।